एवरीवन अस्सलामु আলাইকুম চলে আসছি শাড়ি গ্যালারি থেকে আমি মোহাম্মদ রাব্বি তো আজকে কিন্তু আপনাদের জন্য একেবারে মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে আসছি আগে আমাদের স্বর্ণ মসলিনের একটা ভিডিও ভাইরাল হয়েছিল তো ওগুলা কিন্তু আমাদের মানে দেশি প্রোডাক্ট ছিল দেশি শাড়ি তো ওইগুলা মানে যেগুলা থেকে ইন্সপায়ার্ড বা কপি বলতে পারেন তো ওই শাড়িগুলো নিয়ে আসছি যেগুলো হচ্ছে 100% ইন্ডিয়ান শাড়ি এগুলার থেকে ওইগুলাকে কপি করা হয়েছিল তো আজকে আমি আপনাদেরকে ইন্ডিয়ানগুলো দেখিয়ে দিব এগুলো অল ওভার কিন্তু পিওর মসলিনের উপর কিন্তু গর্জিয়াসভাবে কাশ্মীরি সুতোর কাজ এবং হচ্ছে ম্যাচিং ওয়ার্ক করা আছে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেইলে প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে হচ্ছে আমি একটা পিঙ্ক কালারের মধ্যে দেখাচ্ছি আর এগুলার ফেব্রিকটা কিন্তু মসলিন বললাম সেই জন্য অনেকেই ভাবতে পারেন ফ্ল্যাপি হবে বা ফুলে থাকবে কুচি ঠিকভাবে বসবে না এমন না কিন্তু এগুলো হচ্ছে পিওর মসলিন একেবারে সফট অ্যান্ড কমফোর্টেবল খুবই আরামদায়ক আর পুরোটাতে কিন্তু কাশ্মীরি সুতোর কাজ করা আছে এবং চিকন জড়ি সুতোর কাজ করা আছে এই যে এইটা হচ্ছে শাড়ির আঁচলের পার্টটা দেখছেন অনেক সুন্দরভাবে কিন্তু এখানে হচ্ছে ট্র্যাডিশনাল ট্রায়াঙ্গেল শেপে কিন্তু টার্সেল ওয়ার্ক করা দেন এই যে এটা হচ্ছে আঁচলের পার্ট আর পুরোটা বডিতে এরকম কাজ করা আছে আর শাড়িটা কিন্তু অল ওভার কাজ করা একটু এক পার্ট করে দেখেন তো ভাই একটু শাড়িটা ধরেন তো পুরোটা এই যে আমি এক পার্ট করে দেখিয়ে দিচ্ছি পুরোটা শাড়ি অল ওভার কাজ করা আছে পুরোটা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেন আর এটা কিন্তু ট্রান্সপারেন্ট হবে না এইভাবে এক পার্ট করলে ট্রান্সপারেন্ট বোঝা যায় বাট যখন আপনারা পরবেন ট্রান্সপারেন্ট হবে না এই যে দেখেন পুরোটা শাড়ি অল ওভার কাজ করে যেটা হচ্ছে লাস্ট পার্টে ব্লাউজ পিস আর এই যে পুরোটা দেখেন কুচির জায়গাও কিন্তু অল ওভার কাজ আর পুরোটা শাড়িতে অল ওভার কাজ এই যেটা হচ্ছে আঁচলের পার্টটা আঁচলের অংশ আর পুরোটা বডিতে এরকম কাজ করা আছে একেবারে গর্জিয়াসভাবে প্রত্যেকটা শাড়ি কিন্তু এরকম অল ওভার কাজ করা আছে তো আমি এখন বাকি এটা তো ডিটেলে দেখিয়ে দিলাম ব্লাউজ পিসটাও দেখিয়ে দিয়েছি তো এখন জাস্ট কালার ভ্যারিয়েশনগুলো দেখিয়ে দিচ্ছি এই যে এইটার ডিজাইনটা কি সেম হ্যাঁ এইটা সেম ডিজাইনের মধ্যে আরও কালার হয় সেম ডিজাইনের কালারগুলো আগে দেখিয়ে নিই দেন হচ্ছে আরও আদার্স ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই যে এইটা হচ্ছে নিয়ন গ্রিন কালারের মধ্যে লাইট নিয়ন গ্রিন এটা হচ্ছে আঁচল আর পুরোটা বডিতে দেখতে পাচ্ছেন দেন এই যে এই পাশেরটা এইটা কী কালার একটু ব্রাইট পিঙ্ক কালারের মধ্যে এই যে এটা হচ্ছে আঁচলের পার্ট আর পুরোটা বডি সেম আর ব্লাউজ পিসটা একটু দেখান তো ভাইয়া আর এগুলোর ব্লাউজ পিসটাতেও কিন্তু কাজ করা আর এই যে এখানে যে দেখছেন বডিতে এগুলো কিন্তু প্রিন্ট না আপনারা প্রিন্ট ভাবতে পারেন এগুলো অল ওভার কিন্তু কাজ করা আছে আর যে ব্লাউজ পিসে হচ্ছে বক্সি শেপে ট্র্যাডিশনাল চিকন জড়ি সুতো দিয়ে কিন্তু কাঞ্জিবরম স্টাইলের কাজ করা আছে তো এই শাড়িগুলো যার যেটা পছন্দ হবে স্ক্রিনে দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করেন ভাই একটু ইয়েলোটা দেখেন তো আর এই কালারটা দেখেন কতটা সুন্দর অ্যান্ড অ্যাট্রাকটিভ যারা হচ্ছে ব্রাইডের জন্য ইয়েলোর শাড়ি নিতে চাচ্ছেন হলুদের শাড়ি নিতে চাচ্ছেন একেবারে অনেক ভালো কিছু নিতে চাচ্ছেন মাল্টি কালার কম্বিনেশনে থাকবে এবং হচ্ছে কালারটাও একেবারে পারফেক্ট ব্রাইডের জন্য দেখতে পারেন পেয়ে যাচ্ছেন শাড়ি গ্যালারি থেকে মাত্র 4,350 টাকায় এই যে পুরোটাতে এগুলাতে কিন্তু কাজ করা আছে এগুলো কিন্তু প্রিন্ট না এগুলো সম্পূর্ণ নিখুঁত সুতোর কাজ পেয়ে যাচ্ছেন 4,350 টাকায় তো আরও কালার ভ্যারিয়েশন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই কালারটা একটু দেখেন তো এই যে এই কালারটা পার্সোনালি আমার খুবই পছন্দ এই যে ভাইয়ার পিছনের কালার আর এই কালারটা আমার খুবই পছন্দনীয় দুইটাই হচ্ছে অ্যাট্রাকটিভ কালারের মধ্যে এই যে এটা হচ্ছে শাড়িটা এটা হচ্ছে যারা একটু ব্রাইট কালারের মধ্যে নিতে চান শাড়িটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আঁচল আর পুরোটা বডিতে অনেক গর্জিয়াসভাবে কিন্তু কাজগুলো করা আছে দেখতে পাচ্ছেন আর যেটা হচ্ছে ব্লাউজ পিসের অংশ এটাও সেম প্রাইসে পেয়ে যাচ্ছেন এই ভিডিওতে দেখানো প্রত্যেকটা এই প্রাইসে পাবেন দেন স্পেশাল কিন্তু ব্ল্যাকও আছে ব্ল্যাকটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব ব্ল্যাকটার কাজটা একটু ডিফারেন্ট এগুলোতে যেমন হচ্ছে মাল্টি কালার কাশ্মীরি ওয়ার্কের কাজ ওইটাতে হচ্ছে ডিরেক্ট কপার ওয়ার্ক করা আছে পুরোটাতে অল ওভার কপার ওয়ার্ক আর যে এটা হচ্ছে যারা একটু লাইট কালারের মধ্যে নিতে চান এটা কিন্তু অনেক সুন্দর আসলে এগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর আর এটার কাজের প্যাটার্নটা কিন্তু একটু ডিফারেন্ট এটা হচ্ছে ফ্লোরাল ওয়ার্ক দেন হচ্ছে পুরোটাতে লতানো কাজ করা আছে হ্যাঁ রেখে দিন একটু আপনি ফার্স্ট জাস্ট দেখাতে থাকেন প্রত্যেকটা এই যে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর এই শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশনই অনেক সুন্দর আর এগুলো হচ্ছে ট্র্যাডিশনাল শাড়ি তো প্রত্যেকটা একেবারে রুচিসম্মত সবারই পছন্দ হয় এই কালেকশনগুলো একেবারে টিনেজার থেকে হচ্ছে যারা একটু এজি হচ্ছে আসেন তাদেরও কিন্তু পছন্দ হয় সব টাইপের কালার ভ্যারিয়েশন আছে সবাই পরতে পারবেন এমন শাড়ি এটা প্রত্যেকটা আর এই যে এইটার ডিজাইনটা কিন্তু একেবারে সোবার এন্ড হচ্ছে স্ট্যান্ডার্ড এটার কাজটা দেখেন ছোট ছোট ওয়ার্ক করা আছে অনেক সুন্দরভাবে এটা আমি আরেকটু ডিটেলে দেখিয়ে দিচ্ছি শাড়িটা খুবই সুন্দর আর যে এখানে যে ফেব্রিক্সটা দেখছেন এটা কিন্তু পিওর মসলিন ফ্ল্যাপি হবে না খুবই সফট অ্যান্ড কমফোর্টেবল আরামদায়ক হবে যে এটা হচ্ছে আঁচল এখানে হচ্ছে
চিকন গোল্ডেন জারি ওয়ার্ক করা আছে আর পুরোটাতে হচ্ছে গোল্ডেন জারি এন্ড হচ্ছে সিলভার জারি ওয়ার্ক করা আর যেটা হচ্ছে পার্টটা পার্টটাতে দেখেন কত স্ট্যান্ডার্ড ভাবে কাজ করা আছে দেন ব্লাউজ পিসটা লাস্ট পার্টে দেয়া আছে অনেক সুন্দর এন্ড অনেক কাপড় দেয়া আছে যেভাবে খুশি কাস্টমাইজলি ব্লাউজ পিস বানাতে পারবেন আর এই শাড়িগুলা যারা নেবেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই ব্লাউজটা বানিয়ে তারপর পরবেন বাইরে থেকে ব্লাউজ কিনবেন না যেহেতু এটার সাথে অনেক সুন্দর ব্লাউজ পিস দেয়া আছে সেই ক্ষেত্রে অবশ্যই বানিয়ে পরবেন তাহলে অনেক সুন্দর লাগবে আপনাদেরকে যেহেতু শাড়িটাতে দেয়াই আছে এত সুন্দরভাবে কাজ করা ব্লাউজ যে এটা হচ্ছে ডার্ক কালারের মধ্যে যারা নিতে চাচ্ছেন এটাও দেখতে পারেন সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এটা এটা হচ্ছে আঁচল আর পুরোটা বডিতে এরকম কাজ দেয়া আছে অনেক সুন্দরভাবে গর্জিয়াস ওয়ার্ক করা এটা একটু দেখেন যে এটা হচ্ছে অনেক সুন্দর খুবই প্রত্যেকটা শাড়ি আসলে খুবই সুন্দর কোনোটাই আসলে বলার অপেক্ষা রাখে না প্রত্যেকটা অনেক সুন্দর আমি তাও আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলে সবগুলো খুলে দেখিয়ে দিচ্ছি এই যে এইটা একটু পুরোটা খুলে দেখাবেন এই শাড়িটা খুবই সুন্দর এইটার ডিজাইনটাও যেমন একেবারে রিয়ার আর খুবই মার্জিতভাবে পুরোটাতে কাজ করা আছে আর কালারটাও অনেক সুন্দর তো আমি আপনাদেরকে এইটা ডিটেলে দেখিয়ে দিচ্ছি এই যে এইটার আঁচলের ডিজাইনটা দেখেন কত সুন্দর ট্রি শেপে কিন্তু এখানে অনেক সুন্দরভাবে ওয়ার্ক করা আছে আর পুরোটা বডিতে এই যে আমি একটু যদি এক পার্ট করি তাহলে কাজের প্যাটার্নটা বুঝতে পারবেন এই যে এখানে হচ্ছে জরি সুতো কাশ্মীরি সুতো দিয়ে কিন্তু কাজ আছে অনেক সুন্দরভাবে পুরোটাতে কাজ করা আছে আর অনেকগুলো কালার ভ্যারিয়েশন আছে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ভাইয়া এই যে এগুলাও কিন্তু দেখাবেন হ্যাঁ এই যে এইটা হচ্ছে আবারও এই যে নিয়ন গ্রিন দেখিয়েছিলাম ওইটারই অন্য একটা ডিজাইন কালারটা সেম জাস্ট ডিজাইনটা আলাদা দেখতেই পাচ্ছেন এই যে এইটা একটু দেখাবেন আর ব্ল্যাকটা একটু দেখিয়ে দিবেন এই যে এটা কি কালার ভাইয়া এটা এটা হচ্ছে একটু এটা জাম আর ওয়াইন কালারের মাঝামাঝি একটা কালার অনেক সুন্দর কালারটা আর পুরোটাতে হচ্ছে কপার সুতোর কাজ করা আছে কপার জারি ওয়ার্ক করা এটা হচ্ছে আঁচলের অংশ দেখতে পাচ্ছেন আপনারা আর পুরোটা বডিতে এরকম কাজ করা আছে কালারটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন এটার পার্টটা কিন্তু আবার একটু ডিফারেন্ট প্যাটার্নের এটার নিচের পার্টটা হচ্ছে বড় ওয়ার্ক করা আছে আর উপরের পার্টটা একটু ছোট কাজ থাকবে এই যে পুরোটা দেখিয়ে দিলাম আপনাদেরকে আর প্রাইসটাও সেম প্রাইসে পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসের কাপড় দিয়ে আছে খুবই সুন্দর হবে এটার মধ্যে হচ্ছে স্পেশাল একটা ব্ল্যাক কালার আছে যে ব্ল্যাকটাও কিন্তু খুবই সুন্দর এই যে পুরোটা দেখেন ব্ল্যাকটাতে আসলে কাজটা সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে যে কত সুন্দরভাবে রাজকীয়ভাবে কাজটা করা আছে তো যাদের হাইট অনেক ভালো তো এই শাড়ি পরলে কিন্তু আপনাদের অনেক সুন্দর লাগবে যেহেতু পার্টটা হচ্ছে নিচের পার্টটা একটু মোটা পার্ট দিয়ে আছে অনেক সুন্দর লাগবে আপনাদেরকে এই যে পুরোটাতে দেখেন কত সুন্দরভাবে কাজটা করা আছে আর একেবারে নিখুঁতভাবে সম্পূর্ণ শাড়িতে সুতোর কাজ করা আছে আমি আপনাদেরকে এই যে এই কালারটা একটু দেখেন তো ভাইয়া আর এই যে এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর তো এই ভিডিওটা কিন্তু এমনিতে অনেক লেন্দি হয়ে যাচ্ছে তো স্পেশাল কিছু দেখতে হলে তো একটু সময় নিয়েই দেখতে হয় এই যে এই শাড়িটা দেখেন এটা আঁচল আর পুরোটা বডি এটার কাজগুলো কিন্তু অনেক সুন্দর আর এটাতে কিন্তু সব টাইপের কালার কম্বিনেশন আছে এখানে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার হট পিঙ্ক কালার দেন হচ্ছে সিলভার কালার আর এখানে হচ্ছে অরেঞ্জ গ্রিন সিলভার প্রত্যেকটা কম্বিনেশন আছে আর অনেক সুন্দরভাবে মাল্টি কাজগুলো করা পুরোটাতে আর এই যে এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে যারা সোবার কালারের মধ্যে নিতে চাচ্ছেন একেবারে ব্রাইট অ্যাশ টাইপের কালার একটু মফ টাইপের কালারটা খুবই সুন্দর মফ কালার থেকে আরেকটু ব্রাইট যেটাতে অল ওভার কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি আমি আপনাদেরকে প্রথমে যেটা ডিটেলে দেখিয়ে দিয়েছি ওইটার মতো কাজ করা ভাই এটা একটু খুলেন তো আর যে এই শাড়িটা হচ্ছে ছোট ছোট বুটি ওয়ার্ক করা আছে এটাতে তেমন একটা মাল্টি নাই অল্প দুইটা কালার কম্বিনেশনের মধ্যে পুরো শাড়িতে ওয়ার্ক করা আছে খুবই সুন্দরভাবে আর পার্টটাতে থাকবে জরি সুতোর কাজ করা একেবারে নিখুঁতভাবে তো এইটার মধ্যেও কালার ভ্যারিয়েশন আছে আমি আপনাদেরকে ওইগুলোও দেখিয়ে দিচ্ছি আর এগুলোতে সম্পূর্ণ শাড়িতে যে কাজগুলো দেখছেন এগুলো কিন্তু প্রত্যেকটা একেবারে কোয়ালিটিফুল দেখেন ব্যাক সাইডটাও কিন্তু একেবারে নিখুঁতভাবে কিন্তু ফিনিশিং করে কাট আউট করে দিয়ে আছে পরলে কিন্তু গায়ে স্ক্র্যাচ হবে না বা হচ্ছে আনইজি ফিল করবেন না আপনারা খুবই কমফোর্টেবলি পরতে পারবেন আর কাপড়গুলো অনেক ভালো এবং কোয়ালিটিফুল এই যে দেখেন পুরোটাতে তো এগুলো অর্ডার করার প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখান থেকে যদি কোন আর এই যে ব্লাউজ পিসটা কিন্তু অনেক স্পেশাল ব্লাউজটা আমি দেখি নাই আগে এই যে দেখেন ব্লাউজটাতে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু স্ট্রাইপ ওয়ার্ক করা আছে যেগুলো কিন্তু কাজ একটু কাজ থেকে দেখালে বুঝতে পারবেন
যে কত সুন্দরভাবে একটা ট্র্যাডিশনাল প্যাটার্ন শেপে কিন্তু কাজগুলো করা আছে, এমন না যে জাস্ট প্রিন্ট, এটাতে পুরোটাতে কাজ করে, এগুলো প্রিন্ট না। আর অর্ডার করার প্রসেসটা আমি বলে দিচ্ছি, এখান থেকে যদি কোনোটা আপনাদের পছন্দ হয়, আপনারা যদি ঢাকার আশেপাশে বা আমাদের শপের আশেপাশে থাকেন, আমাদের শপে ভিজিট করলে পেয়ে যাবেন, অথবা যদি ঘরে বসে কেনাকাটা করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন, ভিডিও ডিসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন, দেন আমরা আপনাদেরকে ডেলিভারি, হোম ডেলিভারি দিতে পারবো। ঢাকার মধ্যে আমরা ডেলিভারি চার্জ নিচ্ছি 80 টাকা এবং ঢাকার বাইরে 150 টাকা। এই যে এইটাও কিন্তু খুবই সুন্দর শাড়িটা, এগুলা কিন্তু কালার মোটামুটি আপনাদেরকে ভিডিওতে কাছাকাছি মনে হচ্ছে, বাট কালার কিন্তু একটু ডিফারেন্ট টাইপ আছে, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এইটাও কিন্তু খুবই সুন্দর, আর ডিজাইনও আলাদা, এইটা আর ওইটা খুবই ডিফারেন্ট আছে, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইটার মধ্যে কিন্তু আরেকটা আছে, এইটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে খুবই সুন্দর এই শাড়িটা, এইটাতে যেমন অল ওভার মাল্টি কালার, এইটাতে তেমন একটা মাল্টি কালার নেই, বাট কাজের প্যাটার্নটা খুবই সুন্দর এইটার। আর এইটার পার্টটাও কিন্তু ডিজাইনার ওয়ার্ক করা আছে অনেক সুন্দরভাবে, নিচের পার্টটা আর উপরের পার্টটা। তো এই ভিডিওতে অনেকগুলা বেশ কয়েকটা শাড়ি দেখালাম, তো আরও নতুন নতুন কালেকশন নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সে প্রত্যাশায় রাখছি। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।